প্রথম আলোর উদ্যোগে ও শিক্ষা ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় জয়পুরহাট ব্রাহ্মণবাড়ি ও মুন্সীগঞ্জে এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এসব অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা স্বপ্ন দেখো জীবন গড় এ স্লোগান নিয়ে জয়পুরহাটে ছশো কৃতি শিক্ষার্থীর পাশাপাশি কয়েকজন শিক্ষককেও সংবর্ধনা দেওয়া হয় মুজিবুর রহমান স্মৃতি ঢালি মেলন আয়তনের অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক ও প্রথম আলোর বগুড়ার স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সরকারি কলেজ আয়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার সাত শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেন এ সময় শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় দশ জন গুণী শিক্ষকের সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে প্রথম আলো সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সহকারী কলেজের অধ্যক্ষ এ এম আরিফ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিকিৎসক আবু সাইদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী ও জেলার সেরা দশ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সরকারি হর গঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা প্রথম আলোর উপব্যবস্থাপক এ কে এম জাকারিয়া ও মুন্সীগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন এই উৎসবে বক্তব্য রাখেন